আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে যে যুগজীকরণের যে 10.1 দ্বিতীয় লেকচারে চলে আসলাম। আর আজকে আমরা এই ক্লাস নিয়ে আমাদের যুগজীকরণের প্রায় 9 নম্বর ক্লাস চলতেছে। সবাই কেমন আছো এটা একটু জানাও দেখি, আর সব কিছু ক্লিয়ার কিনা এটাও একটু বইলো। যারা জয়েন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা, আর কথাগুলো বোঝা যাচ্ছে কিনা এটাও একটু জানিও। সবাই একটু কমেন্ট করে জানাও আর সব কিছু বোঝা যায় কিনা এটাও একটু বলো। আর যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই একটু কি চেষ্টা করো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং কি তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কি করে দিতে বলো, মেনশন করে দিতে বলো। সো আজকের ক্লাসটা হবে আর 10.5 শেষ করে দিবো আশা করি। যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা। তাহলে আমরা কি শুরু করব, ম্যাথগুলো শুরু করব। আর সবাই কেমন আছো এটাও একটু জানিও। একটু কমেন্ট করে জানাও দেখি যারা জয়েন হয়েছ যে সব কিছু ক্লিয়ার কিনা। দেখো আজকে আমরা যে ম্যাথটা সমাধান করব এটা দেখো আমরা আগের কালকের ক্লাসে যে ম্যাথগুলো দেখেছিলাম তারপর থেকে যে ম্যাথগুলো দরকার সেগুলো আমরা আজকে সমাধান করব। কালকে আমরা কি বলেছিলাম যে ইউবি টাইপের প্রথম যে কিছু সূত্রগুলো আছে সেইগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব যে ইন্টিগ্রেশন, যেমন বিপরীত কোণমিতিক ফাংশন থাকলে এবং কি দুইটা ফাংশন থাকলে সেগুলোকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি সেই জিনিসগুলাই দেখব। যারা জয়েন হয়েছো সো একটু জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা। এখন দেখো যে আমাদের এইখানে কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স। এখন আমরা তো এইটা পড়তেছিলাম ইউবি টাইপের, তাহলে ইউবি টাইপ যেহেতু যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও দেখি যে তোমরা বুঝতে পারতেছো কি না, নাহলে কেমনে শুরু করি। দেখো আমাদের এইখানে একটা ম্যাথ দেওয়া আছে যেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স। তো এই ম্যাথটা আমরা কীভাবে সমাধান করতে পারি, এখানে দেখো আমরা যেটা দেওয়া আছে যে সাইন ইনভার্স এক্স এইটুকু হচ্ছে আমাদের কি। এখন আমরা তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন যে সাইন ইনভার্স এক্স ডিএক্স এর কোনো আমরা সূত্র কী করি নাই, পড়ি নাই। যেহেতু আমরা সূত্র পড়া হয় নাই তাহলে আমাদেরকে এইখানে কি করতে হবে যে ইউবি যে একটা আছে সেই সূত্রটাই আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো যে এর সাথে এর সহগ কত আছে, এর সহগ হচ্ছে কত 1। তাহলে আমরা 1টাকে আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশন হিসাবে কল্পনা করতে পারি। তাহলে এখানে দেখো যে এই জিনিসটা আছে যে ইন্টিগ্রেশন আমরা এটাকে 1 পরিবর্তে x^0 সাইন ইনভার্স এক্স ডিএক্স লিখতে পারি। তাহলে x^0 সাইন ইনভার্স এক্স ডিএক্স লেখা যায়।
এখন দেখো তাহলে আমরা এইখানে যেটা পাইলাম ইন্টিগ্রেশন সাইন ইনভার্স ইন্টিগ্রেশন এক্স x টু দি পাওয়ার 0 সাইন ইনভার্স x dx এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। প্রথমত দেখো আমরা x এর দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে x x টু দি পাওয়ার 0 আর এটা হচ্ছে কি সাইন ইনভার্স x। যেহেতু এই দুইটা ফাংশন আছে এখন কথা হলো কোনটাকে u ধরব আর কোনটাকে আমরা b ধরব। দেখো কালকে আমরা একটা রুলস পড়েছিলাম যে কালকে ক্লাসটা করে নিয়ে অবশ্যই করে নিও আর আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করি কিছু কাজে দেবে। দেখো এখানে আমাদের দেওয়া আছে লিয়েট, লিয়েট থাকলে মানে কি এখানে লিয়েট এল দ্বারা কী বোঝাইছে লগারিদম, আই দ্বারা বোঝাইছে ইনভার্স, এ দ্বারা বোঝাইছে অ্যালজেব্রিক, আর টি দ্বারা ত্রিকোণমিতি, আর এই দ্বারা হচ্ছে কি এ দ্বারা হলো যে আমাদের এক্সপোনেনশিয়াল। এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি, দেখো যে এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন এক্স নট, এক্স নটের মানটা কত দেখো আমরা এইখানে কি এটা হচ্ছে আমাদের কি হচ্ছে অ্যালজেব্রিক, অ্যালজেব্রিকটা কি আছে ইনভার্সের পরে, তার মানে আমাদের কোনটাকে ইউ ধরতে হবে এটাকে ইউ আর এটাকে কী ধরতে হবে বি। যদি এইটাকে আমরা বি ধরি ইউ ধরি তাহলে আমাদের সূত্র অনুসারে বি কোনটা যে আমাদের কি প্রথমে তো কী লিখতে হবে ইউ, ইউ এর মান কত সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন বি, বি এর মান কত এক্স নট, এখানে আমরা এক্স টু দি পাওয়ার জিরো না লেখা জাস্ট ডিএক্স লেখা দিতে পারি যে এক্স ডিএক্স মাইনাস। এখন দেখো পরবর্তী দিকে একটা ইন্টিগ্রেশন, সে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট তারপরে কি আমরা যেটাকে ইউ ধরছি সেটাকে কী করবো আবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ মানে কি যে আমাদের ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স, তাহলে দেখো এইটাকে অন্তরীকরণ করলো পরে আবার কি বিকে কী করবো ইন্টিগ্রেশন করব। বি কোনটা জাস্ট এক্স টু দি পাওয়ার জিরো বাকি আমরা ওয়ান, ওয়ানকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি ডিএক্স, তাহলে দেখো এই সম্পূর্ণটাকে আবার কি করব আমরা ইন্টিগ্রেশন করব। দেখো এইটুকু যখন ইন্টিগ্রেশন করা হলো তাহলে আমরা এইখান থেকে দেখো এইটুকু তো আমাদের যা ছিল তাই, তাহলে সাইন ইনভার্স এক্স এটার সূত্র অনুসারে আমরা জানি এটাকে সমান আমরা কী লিখতে পারি এক্স লিখতে পারি, সেমভাবে মাইনাস ইন্টিগ্রেশন এটাকে ইন্টিগ্রেশন আমরা কি অন্তরীকরণে পড়ে আসছি যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিডি এক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার। এখন এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে কী লিখবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, আর এইখানে দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাই জাস্ট একটা এক্স পাই। দেখো এক্স পাওয়া মানে যে পরবর্তী যা ছিল তাই লিখলাম। এখন আসো যে আমরা পরবর্তী যে অংশটুকু সমাধান করব, এখান থেকে দেখো আমাদের যা ছিল তাই লিখবো সাইন ইনভার্স এক্স মাইনাস। এখন দেখো আমাদের এইটুকুকে যদি আমরা ধরে নিই যে আমাদের কি এক্স স্কোয়ারকে যদি আমরা ধরে নিই বা এই অংশটুকুকে আমরা ধরে নিই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ধরলে আমরা কি ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে ইন্টিগ্রেশন করলে দেখো যে ডিফারেন্সিয়েশন করতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা কি জেড ধরে নিই, ধরো এটাকে ধরে নিলে আমরা কী করতে পারি অন্তরীকরণ করি, তাহলে অন্তরীকরণ করলে কী পাবো মাইনাস মাইনাস টু এক্স ইকুয়াল কত পাবো ডিজেড বাই ডিএক্স। যারা অন্তরীকরণ করছো অবশ্যই কি আশা করি এটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো তো এইখান থেকে আমরা কী লিখতে পারতেছি যে আমাদের মাইনাস টু এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা কী লিখতে পারি ডিজেড। এখন দেখো এইখান থেকে আমরা কী লেখা যায় যে এক্স মাই এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিজেড ডিভাইডেড বাই টু মাইনাস। এখন এইখানে দেখো যে আমাদের এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি না যে মাইনাস ডিজেড বাই টু, তাহলে চলো এখানে আমরা লিখি যে মাইনাস ইন্টিগ্রেশন যে আমাদের কি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার কত হচ্ছে কি এইটুকুর পরিবর্তে আমরা কত ধরেছি জেড ধরেছি, তাহলে আমরা কী লিখবো জেড, আর এই এক্স ডিএক্স এক্স ডিএক্স এর পরিবর্তে কী পাই আমরা মাইনাস ডিজেড বাই টু, তাহলে আমরা এইটুকু যদি ওয়ান বাই টুকে সামনে নিয়ে আসি দেখো আমাদের কী থাকে যে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই টু ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের কি ডিজেড বাই রুট ওভার জেড। এখন আমরা এই অংশটুকু পাই, আমরা ইন্টিগ্রেশনের প্রথমে একটি সূত্র দেখেছিলাম যে সূত্রটা আমরা জানি যে ইন্টিগ্রেশন যে ওয়ান বাই রুট ওভার এক্স থাকলে সেটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি ডিএক্স, ইন্টিগ্রেশন করলে আমরা পাই টু রুট ওভার এক্স প্লাসের সি, এটা একটা সূত্র।
দেখো এখন তাহলে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতেই পারি। তাহলে আমরা এখানে যদি সূত্রটুকু অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি থাকে দেখো, তাহলে আমরা এইটুকু একটু মুছে যাই, যে এই অংশ লিখি আমরা এইখান থেকে, যে আমাদের এইখানে কি ছিল এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হাফ। তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, টু রুট ওভার হচ্ছে কত জেড প্লাসের কি সি। আমরা কি করছি, ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন কি করে দিছি, তুলে দিছি, কারণ এই জন্য আমাদের কি দিলাম একটা অনির্দিষ্ট ধ্রুবক। দেখো এই টু আর এই টু কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি, জাস্ট থাকতেছে কি হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস, দেখো রুট ওভার জেড, জেডের জায়গায় কত ধরেছিলাম ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, তারপরে প্লাসের সি। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। সো যারা ক্লাসে আছো এটুকু বুঝছো কিনা একটু জানাও, আর যারা এখন জয়েন করছো তো তোমরা কেমন আছো সবাই, আর সব কিছু ক্লিয়ার কি না এটাও একটু জানিও। দেখো এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা এটাও একটু জানাও দেখি। সবাই একটু কষ্ট করে তোমরা একটু কমেন্ট করে জানাও যে ম্যাথটা বুঝতে পারতেছো, নাহলে ভাইয়া বুঝবো কীভাবে তোমরা ম্যাথটা করতেছো বা ক্লাসটা করতেছো। এখন আসো, যেহেতু এই ম্যাথটা আমরা সমাধান করলাম তাহলে আমরা কি আরেকটা ম্যাথ যদি দিই সেমভাবে, যে এইখানে আমাদেরকে সাইন ইনভার্স এক্স না দিয়ে তোমাদের যদি আমরা বলে দিই কি জাস্ট কজ ইনভার্স এক্স, তাহলে সেই ম্যাথটা কীভাবে সমাধান করব। আচ্ছা দেখো একটা ম্যাথই করানো হয়েছে, আরও ম্যাথ আছে সামনে দেখবা। সো যারা ক্লাসে জয়েন হয়েছে অবশ্যই একটু চেষ্টা করো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, তাহলে কি তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তারাও ক্লাসটি করতে পারবো। একটু কষ্ট করে তোমরা কি একটু ভাইয়ের জন্য এইটুকু করতে পারো যে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। এটা মুছে দিলাম, যারা আসছো তারা নতুন করে দেখো আবার ম্যাথ করবো সেইখান থেকে। দেখো এরকম যদি থাকে যে ইন্টিগ্রেশন কজ ইনভার্স এক্স ডিএক্স, এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের দেখো যে এইখান থেকে আমাদের যেই জিনিসটা আছে, আমরা কত ইন্টিগ্রেশন কী কজ ইনভার্স এক্সের কী ইন্টিগ্রেশন আমরা জানি না, যেহেতু আমরা এইটুকুর মানে আমরা জানি না, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, তো এইটাকে আমরা এটার সাথে একটা কী আছে ওয়ান আছে, বা আমরা এটার পরিবর্তে আমরা কি এক্স টু দি পাওয়ার জিরো কজ ইনভার্স এক্স ডিএক্স এটা আমরা লিখতে পারি। এখন কথা হলো যে আমরা এই দুইটার মাঝখানে যে কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে বি ধরবো, এর জন্য আমরা কালকে একটা রুলস পড়েছিলাম, সেই রুলসটা হচ্ছে লিয়েট রুলস। এখানে দেখো যে আমাদের এখানে আমাদের কী কী জিনিস দেওয়া আছে, লগারিদম ইনভার্স অ্যালজেব্রিক ত্রিকোণমিতি এক্সপোনেনশিয়াল। এখানে দেখো একটা কী ফাংশন আছে, ইনভার্স ফাংশন আছে, যেহেতু ইনভার্স ফাংশন আছে ইনভার্স ফাংশন কার আগে, অ্যালজেব্রিক ফাংশনের আগে, তাহলে আমাদের কাকে ইউ ধরতে হবে ইনভার্স ফাংশনকে। এখন আসো এটাকে আমরা ইউ ধরে নিলাম, এটাকে আমরা কী ধরে নিলাম বি। এখন কথা হলো সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি, প্রথমে তো ইউ, তাহলে আমরা কী লিখবো কজ ইনভার্স এক্স। তারপর আসো যে আমাদের ইন্টিগ্রেশন বি, বি এর মান কত এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স মাইনাস। তারপরে আসো ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট পরে কী করছে ইউকে কী করবো ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডিএক্স কজ ইনভার্স এক্স। এখন দেখো তারপরে কি আমরা বিকে কী করবো ইন্টিগ্রেশন করবো, বি কোনটা এক্স টু দি পাওয়ার জিরো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স। এখন দেখো এই সম্পূর্ণটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে না, এই জন্য আমরা কী করলাম সম্পূর্ণটাকে আবার ইন্টিগ্রেশন করলাম। এইটুকু যদি হয় তাহলে আমাদের এইখান থেকে দেখো যে আমাদের কি কজ ইনভার্স এক্স, এখানে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের পরিবর্তে আমরা কী লিখতে পারি। এখানে দেখো জাস্ট এটা ওয়ান হয় না, কারণ ওয়ান যদি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সূত্র বলেছিলাম কি জাস্ট ইন্টিগ্রেশন করলে কত আসবে এক্স আসবে মাইনাস ইন্টিগ্রেশন। এই কজ ইনভার্স এক্সের, এই কজ ইনভার্স এক্সের অন্তরীকরণের সূত্র কি, কজ ইনভার্স এক্সের অন্তরীকরণের সূত্র হচ্ছে সেটা হচ্ছে কত ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার, এটা কিসের মাইনাসের। তারপরে আসো আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যা এ এক্স পাইলাম এইখানেও কী পাবো সেমভাবে এক্স পাবো, তাহলে দেখো আবার সম্পূর্ণ ডিএক্স থাকছে ডিএক্স রাখলাম। এখন দেখো যে আমরা এ অংশটুকু থেকে মাইনাসে মাইনাসে কী হয়ে যাইতেছে প্লাস হয়ে যাচ্ছে না, তাহলে আমরা এখানে একবারে লিখে দিলাম যে মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো তো যে আমাদের কি এই এক্সটাকে সামনে লিখি যে এক্স কজ ইনভার্স এক্স প্লাস
ইন্টিগ্রেশন এক্স ডি এক্স রুট ওভার হচ্ছে কত ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার। এটা আমরা লিখতে পারতেছি কিনা যারা ক্লাসে জয়েন আছে একটু বলো তো, এইটুকু আমরা লেখা যায় কিনা? তাহলে এইটুকু যদি লেখা যায়, ধরে নাও আমরা এইটুকু সময় একটা ফাংশন ধরে নিলাম, যে আমরা ধরি এই অংশটুকু থেকে আমাদের কি ধরতে পারি, যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটার পরিবর্তে আমরা কি ধরবো, জেড ধরবো। ধরি ওয়ান মাইনাসের কি এক্স স্কোয়ার ইকুয়াল কত, জেড। এখন আমরা কি করি, উভয় পাশে কী করবো, অন্তরীকরণ করবো। কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা যেটা পাবো, দেখো আমরা এটা যদি লিখি যে আমাদের ডি ডি এক্স ওয়ান মাইনাসের এক্স স্কোয়ার হচ্ছে ডি ডি এক্স জেড। এইটুকু যদি হয় তাহলে আমাদের এইখান থেকে আমরা কী মানটা পাইতেছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হইতেছে কি ওয়ান, ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে জিরো, এখানে মাইনাস ছিল মাইনাস, তাহলে কী আসবে জাস্ট টু এক্স। আর এখানে আমাদের কী লিখতে পারতেছি, ডি জেড ডি এক্স। এখন দেখো আমরা যদি এই ডি এক্সকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি মাইনাস এক্স ডি এক্স ইকুয়াল কত, ডি জেড। তাহলে আমাদের দেখো আমরা যদি জাস্ট এক্স ডি এক্স রাখি, তাহলে আমরা ডি এক্স ডিভাইডেড বাই কত, মাইনাস এর টু। এখন কথা হইলো যে আমরা এই অংশটুকু যেহেতু অন্তরীকরণ করা হয়ে গেল, এখন দেখো আমরা এইখান থেকে এক্স ডি এক্স, এখানে এক্স ডি এক্স এর পরিবর্তে লিখতে পারবো ডি জেড বাই টু, কিন্তু আমাদের এই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পরিবর্তে লিখতে পারবো কি জেড। দেখো তো তোমাদের এই পর্যন্ত তোলা হয়েছে কিনা একটু জানাও, তাহলে আমরা কি উপরটুকু মুছে দেবো। মনোহরা খতুন বলছো তুলছো, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা কী করে দিই, এই অংশটুকু মুছে দিই। তাহলে এখন আসো যে এই অংশটুকু পাইছি সেইখান থেকে আমরা কাজ করব। তাহলে আমরা এইখানে যেইটুকু আছে দেখো, যে আমাদের কী লিখতে পারি, এক্স কজ ইনভার্স এক্স প্লাস প্লাস ইন্টিগ্রেশন, দেখো তো এক্স ডি এক্স এর পরিবর্তে কত লিখতে পারি, ডি জেড বাই মাইনাস এর টু। তাহলে আমরা এইখানে লিখি যে এটার সাথে গুণাকৃতি লিখি আমরা ডি জেড বাই হচ্ছে কত, টু, মাইনাসটা আমরা উপরে দিয়ে দিলাম। এবং রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে কী লিখতে পারি, জেড লিখতে পারি না। তাহলে এইখানে আমাদের যেটা থাকতেছে যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত, জেড। আর উপরে কত, ওয়ান। তাহলে এই অংশটুকু যদি হয়, তাহলে আমরা এই অংশটুকু পাইতেছি। এখন আমরা দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স কজ ইনভার্স এক্স মাইনাস, এই মাইনাস যদি সামনে নিয়ে আসি তাহলে আমাদের এরকম থাকতেছে। তাহলে আর এই মাইনাস ওয়ান বাই টু আমরা কী নিয়ে আসলাম, ধ্রুবক যেহেতু সামনে নিয়ে আসলাম। এখন দেখো ডি এ ডি জেড ডিভাইডেড বাই রুট ওভার জেড, আমরা একটু আগে একটা সূত্র পড়ে আসলাম, যে সূত্রটা ছিল যে ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স, এরকম থাকলে তাহলে আমি সেটাকে লিখতে পারবো টু রুট ওভার এক্স লিখতে পারবো। এখন দেখো যদি টু রুট ওভার এক্স প্লাসের সি, আচ্ছা আমরা চলো এটাকে একটু প্রমাণ করে দেখাই যে তোমরা এটা কীভাবে লিখতে পারো, যে ডি এক্স। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন হচ্ছে এক্স রুট ওভার হচ্ছে কি হাফ মাইনাসের হাফ, এখানে আমাদের কী লেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখো, হচ্ছে দেখো এইটাকে আমরা যদি ইন্টিগ্রেশন সূত্র ফালাই ডি এক্স ইকুয়াল আমরা লিখতে পারি যে আমাদের কি এক্স মাইনাসের হাফ প্লাসের ওয়ান, সেমভাবে মাইনাসের হাফ প্লাসের ওয়ান। তাহলে দেখো এখানে আমাদের যেটা পাইতেছি এক্স টু দি পাওয়ার কত হাফ, আর নিচে পাইতেছি কত জাস্ট হাফ। তাহলে এটাকে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এটার পরিবর্তে লিখতে পারো টু রুট ওভার এক্স, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন দেখো এটার পরিবর্তে আমরা সেমভাবে অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমরা এইটুকু যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখো এই অংশটুকু থেকে আমরা কী পাই, এখান থেকে আমরা লিখতে পারি এক্স কজ ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু, দেখো এর পরিবর্তে আমরা কী লিখতে পারি টু রুট ওভার এক্স। তাহলে আমরা কী লিখবো টু রুট ওভার এক্স, এক্সের জায়গায় কত আছে
জেড। দেখো আমরা ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, তাহলে এর জন্য একটা কি ধ্রুবক সি দেওয়া লাগবে। তাহলে এইটুকু যদি হয় তাহলে আমরা লিখতে পারি এক্স কজ ইনভার্স এক্স মাইনাস এই টু আর টু কাটা, তাহলে থাকতে থাকে কত রুট ওভার জেড প্লাস এর সি। দেখো আমরা জেড সমান কত ধরেছিলাম, জেড সমান ধরেছিলাম ওয়ান মাইনাস এর এক্স স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের উপর জেড বসাই দিই, তাহলে আমরা কি এক্স কস ইনভার্স এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাসের কথা এক্স স্কোয়ার প্লাস এর সি, এটাই আনসার। সো যারা ক্লাসটি করলা বুঝছো কিনা একটু জানাও তো দেখি। যারা ক্লাসটি করলা অবশ্যই কি দেখো এই ম্যাথটা বুঝছো কি না, তাহলে আমরা কি করব পরবর্তীতে আরেকটা ম্যাথ সমাধান করব। দেখো তাহলে আমরা এখন এইটুকু যদি হয় এখন আসলে আমরা এরকম যদি থাকে জাস্ট ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এখন দেখো আমরা এই ম্যাথটাও তো আমাদের ট্যান ইনভার্স এক্স ডিএক্স এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি, যেহেতু এখানে আমাদের একটা ফাংশন আছে। দেখো আমরা কি ট্যান ইনভার্স এক্সের কোনো আমরা কি ইন্টিগ্রেশন করতে পারি না, অর্থাৎ কি যোগাযোগকরণ করতে পারি না, তার জন্য আমাদের কি করতে হবে এখন ইউবির সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি এর অন্তরীকরণ করতে পারি, যেহেতু আমরা এর অন্তরীকরণ করতে পারি তাহলে আমরা এইটাকে ধরে নাও আমাদের এরকম করে আমরা লেখা যায়। দেখো এর সাথে সহগ একটা কি আছে ওয়ান আছে, ওয়ান মানে কত যে আমাদের কি ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এই ওয়ানের পরিবর্তে আমরা এটা লিখতে পারি না এক্স টু দি পাওয়ার জিরো ট্যান ইনভার্স এক্স ডিএক্স। দেখো এইটুকু যদি আমাদের লেখা যায় তাহলে আমাদের এইখান থেকে কী পাইতেছি, দেখো আমরা এখানে দুইটা ফাংশন পাইতেছি এক্সের, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো আর একটা পাইতেছি কত ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে যদি দুইটা ফাংশন হয়, আমরা কালকে পড়ে আসছি এবং কি আজকেও আমরা দেখিয়েছি যে যদি দুইটা ফাংশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ইউবি ধরার জন্য রুলসটা হচ্ছে এই লিয়েট রুলস। এই লিয়েট মানেটা কি, লিয়েট হচ্ছে এল দ্বারা হচ্ছে লগারিদম ইনভার্স অ্যালজেব্রিক ত্রিকোণমিতি হচ্ছে কি ই, এখান থেকে যেইটা আগে আসবে সেটাকে আমরা কি ধরবো ইউ ধরবো। দেখো তো এখানে ইনভার্স ফাংশন আছে না, তার মানে ইনভার্স ফাংশনটাকে আমরা কি ধরবো ইউ ধরবো আর এটাকে আমরা কি ধরবো বি ধরবো, এটা হচ্ছে ইউ। এখন আসে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো তাহলেই হবে। তাহলে দেখো ফার্স্টে কি আসবে ইউ, ইউ এর কত ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কি এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার জিরো ডিএক্স। এখন দেখো এক্স টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান আমরা লিখলাম না, তাহলে আমরা জাস্ট লিখলাম কত ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, প্রথমে কী করব আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা চলো ইউকে ডিফারেন্সিয়েশন করি ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স, তারপর আসে ইন্টিগ্রেশন করবো কাকে বিকে, বি কত এক্স টু দি পাওয়ার জিরো বা ওয়ান, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি জাস্ট ডিএক্স। এখন আসে আমরা সম্পূর্ণটাকে আবার কি করব অন্তর ইন্টিগ্রেশন করব। এইটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ট্যান ইনভার্স এক্স,
জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই কত x মাইনাস ইন্টিগ্রেশন এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কত 1 প্লাস x স্কয়ার আর এইটুকুর পরিবর্তে আমরা যে dx এটার পরিবর্তে আমরা লিখতে পারি জাস্ট কি x আর এখন দেখো যে আমাদের dx ছিল জাস্ট আমরা কি লিখলাম dx লিখলাম দেখো এই অংশটুকু বুঝছো কিনা একটু জানাও দেখি এখন আসো যে আমাদের এইখান থেকে আমরা কি করতে পারি এই অংশটুকুকে যদি আমরা u ধরে নিই অর্থাৎ আমরা এই অংশটুকু ধরে আবার ক্যালকুলেশন করি তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের মানটা বের করতে পারবো যেমন যদি আমরা এই লাইনটা আরেকটু লিখি যেমন আমরা tan ইনভার্স x xটাকে আমরা সামনে রেখে দিলাম মাইনাস ইন্টিগ্রেশন যে আমাদের x dx ডিভাইডেড বাই কত 1 প্লাস x স্কয়ার এখন দেখো যদি আমরা 1 প্লাস x স্কোয়ার সমান আমরা একটা কি ধরি z ধরি তাহলে আমরা ইন্টিগ্রেশনের প্রথম দিক দিয়ে আমরা এগুলো পড়েছিলাম তাহলে এইটুকু সমান যদি z ধরা হয় তাহলে আমরা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে আমাদের d dx হচ্ছে কি 1 প্লাস x স্কোয়ার হচ্ছে আমাদের কি লিখতে পারি dz dx এখন দেখো এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো জাস্ট 2x পাবো আর এইখানে আমরা পাইতেছি সেটা হচ্ছে dz বাই dx তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি দেখো 2dx 2x dx হচ্ছে কি dz তাহলে আমরা কি জাস্ট x দেখো এখানে x dx আছে তাহলে আমরা x dx এর পরিবর্তে আমরা কি বানাইতে পারি x dx সমান আমরা লিখতে পারি dz বাই 2 দেখো এখানে আমরা লিখতে পারি dz বাই 2 তাহলে এখন আসো এইটুকুর পরিবর্তে আমরা dz বাই 2 লেখা যায় তাহলে চলো আমরা উপরের অংশটুকু মুছে দিই দেখো তো আমাদের এইখানে যা ছিল আমরা তাই লিখবো না x tan ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন দেখো x 1 প্লাস x স্কোয়ার এর পরিবর্তে কত ধরেছি z ধরেছি তাহলে আমরা লিখবো z আর উপরের অংশ কি তাহলে x dx এর পরিবর্তে কত লিখতে পারি আমরা dz বাই dx তাহলে এখানে আমরা লিখতে পারি dz বাই 2 তাহলে এটাকে এভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারতাম হচ্ছে যে dz বাই 2 তাহলে এখন দেখো আমাদের এইখান থেকে কি লেখা যায় এখান থেকে লেখা যাচ্ছে x tan ইনভার্স x মাইনাস এই 1 বাই 2 টাকে সামনে নিয়ে নাও তাহলে আমাদের কি থাকতেছে 1 বাই z dz এখন দেখো যে আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়েছিলাম দেখো আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র পড়েছিলাম সেই সূত্রটা আমরা একটু দেখি যে সূত্রটা ছিল যে ইন্টিগ্রেশন 1 বাই x dx এইরকম থাকলে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারতাম লন x প্লাস এর c এখন দেখো এইখান থেকে আমরা যেই জিনিসটা পাই x tan ইনভার্স x মাইনাস এখন এইটার পরিবর্তে আমরা কি হাফ লন z লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন করা শেষ তার মানে কি এর পরিবর্তে একটা কি লিখতে পারবো c লিখতে পারবো তাহলে আমাদের এইখানে দেখো যেটা লেখা যাচ্ছে x tan ইনভার্স x দেখো মাইনাস 1 বাই 2 লন z যেটার জায়গায় আমরা কত ধরছি 1 প্লাস x স্কোয়ার লাগবে কত 1 প্লাস x স্কোয়ার প্লাস এর c এটাই হচ্ছে এই অঙ্কের আনসার সো যে ক্লাসটা করলে শেষ পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও দেখি এখন আসো তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ সমাধান করি দেখি এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করা যায় চলো এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন সেকেন্ড ভার্স এক্স, সেকেন্ড ভার্স এক্স ডিএক্স। এখন দেখো এই ফাংশনটাকে আমরা কি করতে পারি না, অন্তরীকরণ করতে পারি না, না রেকর্ড থাকবে না। যে বলছে ভাইয়া রেকর্ড থাকবে কি না, না ক্লাসটা রেকর্ড থাকবে না, ক্লাস শেষ হওয়ার পরে সাথে সাথে ডিলিট করে দেব। দেখো এখানে আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন সেকেন্ড ভার্স এক্স ডিএক্স। তাহলে আমরা এইখান থেকে দেখো যে দুইটা জিনিস আছে, এই সেকেন্ড ভার্স এক্স এর আমরা কি জানি না, ইন্টিগ্রেশন জানি না। ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা করবো সেখানে আমরা কি জানি যে ইন্টিগ্রেশন সাইন ইন সেকেন্ড ভার্স এক্স এর কি আমরা আন্তরিক ইন্টিগ্রেশনের কোনো সূত্র জানি না। যেহেতু এই সূত্রটা আমরা জানি না, তাহলে আমরা কি করব, ইউ আর বি এর সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে ইউ বি সূত্র কীভাবে অ্যাপ্লাই করতে পারি, যে আমরা ইউ বির সূত্রের জন্য আমাদের এর জন্য একটা কি ওয়ান ধরতে পারি, এর সাথে কি আছে একটা ওয়ান আছে, তাহলে আমাদের এইখানে কি আছে সেকেন্ড ভার্স এক্স ডিএক্স। এখন দেখো ওয়ানের পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে যদি এক্স টু দি পাওয়ার জিরো হয় তাহলে এটাকে আমরা কী ধরবো, আর এইখানে কোনটাকে ইউ কোনটাকে বি ধরবো একটু বলো তো দেখি, তোমরা যারা ক্লাসে আসো এখানে বলো কোনটাকে ইউ ফাংশন ধরবো আর একটা কোনটাকে বি এর ফাংশন ধরবো। মনোয়ারা খাতুন বলছো সেকেন্ড ভার্সকে কী ধরবো, ইউ ধরবো। স্যাককে কীভাবে ইউ ধরো, হ্যাঁ দেখো আমরা স্যাককে কী ধরতে পারি, ইউ ধরতে পারি, কারণ কি আমরা এখানে একটা রুলস পড়েই নিয়েছি যে আমরা কি যে লিয়েট রুলস, এখানে লগারিদম ইনভার্স আর হচ্ছে কি অ্যালজেব্রিক। দেখো অ্যালজেব্রিকের আগে কি আছে ইনভার্সে, তার মানে কি ইউ সেকেন্ড ভার্সকে ইউ ধরবো, তাহলে আমরা কি ইউ কোনটা প্রথমে সূত্র অনুসারে কি আমাদের সেকেন্ড ভার্স, তাহলে সেকেন্ড ভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, না তাহলে ওয়ান থাকা যায় কোথা না থাকা একই কথা, তাহলে আমরা কী লিখবো জাস্ট ডিএক্স। পরে আসো দেখো আমাদের এখানে কী আছে মাইনাস, সূত্রের কী আছে ইন্টিগ্রেশন, পরে দেখো সূত্রের কী আছে ইউকে কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা করলাম ডিফারেন্সিয়েশন কাকে সেকেন্ড ভার্স এক্সকে। তারপরে দেখো আবার কী করতে হবে বিকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমরা বিকে ইন্টিগ্রেশন করো, বি কত ওয়ান ছিল, তাহলে আমরা কী লিখবো জাস্ট ডিএক্স। এই সম্পূর্ণটাকে আবার কী করবাম আমরা ইন্টিগ্রেশন করবাম, তাহলে দেখো যদি আমরা এইটুকু ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখন এইখান থেকে কী লিখতে পারি যে সেকেন্ড ভার্স এক্স, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে জাস্ট আমরা কী পাবো এক্স পাবো মাইনাস ইন্টিগ্রেশন, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা কী জানি এটা সূত্র জানি সরাসরি এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান। এখন দেখো এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাই জাস্ট একটা এক্স পাই, তারপর ডিফারেন্স ডি এক্স। এখন দেখো এই এক্স আর এক্স কাইটা দাও, তাহলে আমাদের থাকতেছে কি জাস্ট থাকতেছে কী হচ্ছে যে সেকেন্ড ভার্স এক্স, এই এক্সটাকে আমরা সামনে নিয়ে আসি মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে আমাদের কী থাকতেছে দেখো তো যে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান। তাহলে এইটুকু যদি হয় তাহলে এখন বলো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, দেখো আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম যে লগ সূচকের ক্ষেত্রে অর্থাৎ কি ইন্টিগ্রেশন
যে ওয়ান ডিভাইডেড বাই রুট অফ আর হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস এর স্কোয়ার। এরকম যদি থাকে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আমরা সেটাকে আমরা কী লিখতে পারি? সেই সূত্রটা আমরা পড়েছিলাম যে লন হচ্ছে কি এক্স প্লাস রুট অফ আর হচ্ছে কি আমাদের কি রুট অফ আর এক্স স্কোয়ার মাইনাস এর স্কোয়ার, এইটুকু আমরা লেখা যায়। এখন দেখো, তার মানে এই ওয়ানটাকে যদি তুমি স্কোয়ার ধরো, তাহলে ওয়ানের উপর স্কোয়ার লিখতে পারি না, মানে ওয়ানের উপর স্কোয়ার লেখো। তাহলে আমাদের এইখানে যা ছিল এক্স সেক ইনভার্স এক্স মাইনাস, তাহলে আমাদের কি লন সূত্র বলো, লন দেখো এক্সের জায়গায় কী লিখবা, জাস্ট এক্স লিখবা, প্লাস রুট অফ আর হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান প্লাসের সি। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। সো আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা, আজকে শেষ।